সুপ্রিয় বন্ধুরা এবং আমার প্রিয় চ্যানেলের সাথী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব উইন্ডোজের কিছু অ্যাডভান্স সিস্টেম সেটিং, যেটা কেউ কেউ হয়তো বা জানেন, অধিকাংশই জানেন, আবার কেউ আছে জানেন না। এ টিউটোরিয়ালটা তাদের জন্যে। অ্যাডভান্স সিস্টেম সেটিংসটির জন্য আমরা দেখতে যাব কি কি থাকবে সেটাতে। কম্পিউটারের নাম পরিবর্তন করা, কম্পিউটার ম্যানেজমেন্ট, স্টোরেজ ম্যানেজমেন্ট এবং সিস্টেম প্রোটেকশন এবং অ্যাডভান্স সিস্টেম সেটিং, এই সেটিংগুলো আমরা কোথায় পাব? প্রথমে আমরা যাব হলো মাই কম্পিউটারের প্রপার্টিস অপশনে। প্রপার্টিস অপশন থেকে এটা আমার এখানে উইন্ডোজ 11-এ এটা দিস পিসি নামে দেখাচ্ছে, সেটা মাই কম্পিউটার থাকে বেশিরভাগ কম্পিউটারে। তো এখান থেকে যাব আমরা অ্যাডভান্স সিস্টেম সেটিং। অ্যাডভান্স সিস্টেম সেটিং, অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে প্রথমে যেটা যে কেসটি হলো, আপনি যে নামে কম্পিউটারটা ব্যবহার করেন কম্পিউটারটা নামকরণ করে নেবেন দয়া করে, কারণ এখানে যখন কম্পিউটারটা নতুন করে সেট আপ হয়, একটা উইন্ডোজ একটা সিস্টেমের মধ্যে ইনস্টলেশন হয়, তখন এটা একটা কোড আকারে এই নামটা থাকে। তো আপনাদের সবারই উচিত এই নামটাকে পরিবর্তন করে নেয়া, কারণ এই যে নামটা আপনি চেঞ্জ করবেন এই নামটা আপনার ইউনিভার্সালি সব জায়গায় দেখাবে। তো আপনি এখানে জাস্ট চেঞ্জ অপশনে ক্লিক করে নিউ নেমটা দিয়ে দিবেন। এখানে নিউ নেমটা, ওয়ার্ক গ্রুপটা ঠিকই থাকবে, ওয়ার্ক গ্রুপটা যা আছে তাই থাকবে, এটা কোনো প্রবলেম না। এটা নেটওয়ার্কের অপশন, আমার এখানে PSLMS দিয়েছি, আপনি কোনো কিছু চাইলে অন্য কোনো কিছু দিতে পারেন, টাইপ করে যা দিবেন তাই হবে। এটা চেঞ্জ করে এটা অ্যাপ্লাই ওকে দেওয়ার পরে কম্পিউটার রিস্টার্ট নেবে, তারপরে যায় এই ইফেক্টটা আপনি দেখতে পারবেন। এখানে দ্বিতীয় আরেকটি ট্যাব আছে হলো হার্ডওয়্যার। হার্ডওয়্যারে ডিভাইস ইনস্টলেশন সেটিংয়ে এখানে আপনি অটোমেটিক্যালি ডাউনলোড হবে সব ধরনের ডিভাইস ড্রাইভার, এটা ইয়েস করে দিবেন। বেশিরভাগ উইন্ডোজে এটা থাকে না, এটা ইয়েস করে দিবেন আপনারা। এটা উইন্ডোজ 11-এর মধ্যে বাই ডিফল্ট ইয়েস রিকমেন্ডেড ওরা করে দিছে। দ্বিতীয় আরেকটা মেনু হচ্ছে ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজার, আমি আমার ডিভাইসগুলো কোনটা কী আকারে আছে, কোনোটা কোনো ধরনের ডিভাইসে সমস্যা আছে কিনা এই তথ্যগুলো আমরা দেখতে পারবো। যেমন আমি এখানে একটু স্ক্রিনটা বড় করি, আমার এই কম্পিউটারটার কোন ধরনের প্রসেসর ব্যবহার হয়েছে, আমার এখানে ডিস্ক কী আছে, ডিসপ্লে কী ড্রাইভার চলতেছে ইত্যাদি বিভিন্ন জিনিস, কিবোর্ড মাউস সব ধরনের। কোনো ডিভাইসে সমস্যা থাকলে, কোনো ডিভাইস ড্রাইভার ইনস্টলেশন না থাকলে ওই এটা হলুদ চিহ্ন আকারে প্রশ্নবোধক চিহ্ন দেখাবে, এখানে ইয়েলো ইয়েলো, আমার এই কম্পিউটারে কোনো ধরনের কোনো সমস্যা নাই, যার কারণ এখানে ওই জিনিসটা দেখাচ্ছে না। ওকে, এটা আমি ক্লোজ করে দিলাম। এখন আমরা যাবো হলো অ্যাডভান্স সিস্টেম সেটিং। অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ একটা সেটিং, যেটা হলো আপনার মেমোরি, ভার্চুয়াল মেমোরি। আপনার কম্পিউটারটাতে চলে, কম্পিউটারটাতে কিছু একটা দুইটা একটা বা দুইটা ফিজিক্যাল র্যাম লাগানো থাকে, যেটা দিয়ে কম্পিউটারে আমরা কাজ করি। তো এই র্যামটা, র্যামের পরিধিটা বাড়ানো যায় কমানো যায়। তো আমি যেটা সাজেস্ট করব, এই অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স, এটা বাই ডিফল্ট সিলেক্ট থাকে বেশিরভাগ কম্পিউটারে, আপনারা এটা অ্যাডজাস্ট ফর বেস্ট অ্যাপিয়ারেন্স দিয়ে নিতে পারেন। আপনার র্যাম যদি বেশি থাকে, র্যাম যদি কম থাকে তাহলে বেস্ট পারফরমেন্স দিতে পারেন, এগুলো কোনো কিছুই অ্যাক্টিভেট থাকবে না। এগুলো বিভিন্ন গ্রাফিক্যাল অপশন। তারপরে আমরা যাচ্ছি অ্যাডভান্স ট্যাবে। অ্যাডভান্স ট্যাবে এই যে এখান থেকে কম্পিউটারের মেমোরি, ফিজিক্যাল মেমোরি চেঞ্জ করা যায়, লজিক্যাল মেমোরি বলে এটাকে, লজিক্যাল মেমোরি আপনি এটাকে টিক চিহ্ন উঠে আপনি কাস্টমাইজ করে দিতে পারেন, যে অথবা সিস্টেম ম্যানেজ সাইজ করে দিতে পারেন, যে প্রত্যেকটা কম্পিউটারে এত এত এই পরিমাণ জায়গা খাবে, এত গিগা এত গিগা, তাহলে আপনার কম্পিউটার ফাস্ট হবে। যদি আপনার র্যাম কম থাকে, ওকে, আর এটাতে এগুলা খুব একটা জরুরি জিনিস না, আমি এটাকে বন্ধ করে দিলাম। তারপরে আছে সিস্টেম প্রোটেকশন। সিস্টেম প্রোটেকশনটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনার কম্পিউটারে যদি ভবিষ্যতে কোনো সময় সমস্যা হয়, উইন্ডোজ ক্র্যাশ করে রিকভারি করতে যান, সেক্ষেত্রে এই সিস্টেম প্রোটেকশনটা অন থাকলে কনফিগারে যেয়ে টার্ন অন করে দিবেন, যদি অফ থাকে
আর চাইলে ডিজেবল করে রাখতে পারেন, এর জন্য বেশ কিছু জায়গা বেঁচে যাবে, কম্পিউটারও ফাস্ট হবে। কিন্তু আপনি আপনার ভবিষ্যতে যদি আপনার কম্পিউটারে উইন্ডোজের কোনো ধরনের কোনো সমস্যা হয়, সেটা কিন্তু আপনি রিকভারি পাবেন না। এ হলো আমাদের অ্যাডভান্স সিস্টেম প্রোটেকশন সেটিং, এটা কনফিগার করে নেবেন এখান থেকে। ওকে, আমি এটা এই মেনু ক্লোজ করে দিলাম। আমি তো রিনেমের কথা বললাম, গ্রাফিক্স সেটিং তো এর আগে একটা দেখাইছি, গ্রাফিক্স সেটিংটা। তারপরে আসেন আমরা যাব হলো, প্রপার্টিসের আগে প্রপার্টিসে আবার যাই। আমি যাব কম্পিউটারের ম্যানেজে, সরি মাই কম্পিউটারের ম্যানেজ, এটাও আরেকটা ইম্পর্টেন্ট মেনু। আমি এখন এর আগে দেখালাম এটার প্রপার্টিস, এখানে হলো এটার ম্যানেজ। আমি সবকিছু ন্যাচারালি বলতেছি, ন্যাচারালি করতেছি, আপনারা সবাই কিন্তু অন্য কিছু মনে নেবেন না প্লিজ। এই কম্পিউটারের ম্যানেজমেন্টের এই ম্যানেজ অপশন থেকে আপনি দেখতে পারবেন সার্ভিস সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি, ডিস্ক কতটুকু আছে, এই অপশন ছাড়া আপনার হার্ড ডিস্ক কতটুকু আছে, কি আছে না আছে, এখানে এই মেনু ছাড়া দেখতে পারবেন না। এই মেনুতে যে আপনি কোন কি হার্ড ডিস্ক লাগানো আছে, কতটুকু সাইজের হার্ড ডিস্ক লাগানো আছে, হার্ড ডিস্কটা কোন ধরনের পার্টিশন আছে, এখান থেকে আপনি চাইলে ইচ্ছা করলে, আমার এখানে এখন আমি এখন পার্টিশনটা দেখাতে পারবো না, আমি ডিস্ক পার্টিশনটা আরেকটা টিউটোরিয়ালে আমি দেখাবো। একটা খালি হার্ড ডিস্ক নিয়ে আমার এখানে ইম্পর্টেন্ট ডাটা ব্যাকআপ আছে, সেই জন্য দেখাতে পারবো না। এখান থেকে ডিস্ক ডিলিট করতে পারবেন, ফরম্যাট করতে পারবেন, পার্টিশন করতে পারবেন, ম্যানেজমেন্ট ইউটিলিটি ইউজ করতে পারবেন, ডিস্ক ইউটিলিটি ইউজ করতে পারবেন। তারপরে ওই যে যে অ্যাডভান্স ম্যানেজমেন্টের মধ্যে ডিভাইস ম্যানেজার দেখাইছি, ওই ডিভাইস ম্যানেজারটা এখান থেকে ওই মেনুটা কাজ করে। আর একটা সেটিংস আছে ইভেন্ট ভিউয়ার, ইভেন্ট ভিউয়ারে উইন্ডোজের কিছু লগ আছে, লগ, উইন্ডোজ লগ, মানে আমরা কম্পিউটারে প্রতিনিয়ত যেসব কাজ করি সে কাজগুলো কম্পিউটার রেকর্ড রেখে দেয়, রেকর্ড। এখন সেই লগ, সেই কাজগুলো ক্লিয়ার করে দিলে অনেক সময় কম্পিউটার একটু একটু তো বোঝা যায় না খুব একটা, একটু তারতম্য হয় কাজের, একটু ফাস্ট হয়। এখন এখানে অ্যাকশন, অ্যাকশনে থেকে ক্লিয়ার লগ করে দেবো আমি, যা আছে ও যা রেখেছিল মেমোরিতে আমি সেটা ক্লিয়ার করে দেবো, আমি কোনো কিছু সেভ করবো না। এটা হলো অ্যাপ্লিকেশনের গেছে, সিকিউরিটি সেটিং, অ্যাকশন, ক্লিয়ার লগ, ক্লিয়ার সেট আপ। এই যে দেখেন আমার এখানে কী কী সেট আপে কী কী এরর হয়েছিল, যে আমি এটা জানতামও না, সেগুলো সব কিছু কম্পিউটার রেখে দিয়েছে। অ্যাকশন রিফ্রেশ, আচ্ছা সেট আপ লগ ডিলিট করা যায় না, সিস্টেমটা করা যাবে। অ্যাকশন রিফ্রেশ, আমি আবার যাচ্ছি এগুলোতে, এগুলোতে এরকম হচ্ছে কেন? আমি ওই মেনুর মধ্যে ঢুকে গেছিলাম দেখে ওই মেনুতে দেখাচ্ছিল, এখন আবার ঠিক দেখাচ্ছে, ক্লিয়ার লক। আপনাদের এরকম হলে আপনারা মেনুটা ক্লোজ করে আবার নতুন করে ওপেন করে নিয়েন। এটার অপশনালি সাথে সাথে পাশাপাশি আমি ছোট্ট আরেক দুটা জিনিস দেখাই, যেটা হলো আপনি যদি কম্পিউটারে পাসওয়ার্ড প্রোটেকশন করতে চান, সেক্ষেত্রে এখান থেকে কম্পিউটারের ম্যানেজ অপশন থেকে অ্যাকাউন্টটা চেঞ্জ করতে পারবেন, অ্যাকাউন্টটা পাসওয়ার্ড তৈরি করতে পারবেন।
তারপরে আপনি এখানে আরেকটা জিনিস আছে, ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল। ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোলটা ডিফল্ট একটু সিকিউর থাকে, আমি অফ করে রাখছি, তাহলে আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টলিংয়ের সময় নোটিফিকেশন কম আসে এবং সিকিউরিটি সেটিংটা একটু উইক থাকে, কিন্তু সেটা কোনো প্রবলেম না। আপনার যদি অ্যাপ্লিকেশন জানা থাকে যে আমার অ্যাপ্লিকেশন ভালো, আমার অ্যাপ্লিকেশন কম্পিউটারে কোনো ক্ষতি করবে না, সেজন্য এটা ওকে ওকে থাকবে। আপনি যদি কম্পিউটারের রিজিয়ন সেট করতে চান, আপনি কোন রিজিয়নে থাকেন সেটা ডেট অ্যান্ড কারেন্সি টাইম এখান থেকে সেট করে নিতে পারেন। আমি সবসময় কাস্টমাইজ করে নিই, কারণ আমি এই ফরম্যাটে সবসময় আমার কম্পিউটারকে ব্যবহার করি। তারপর সাউন্ড সেটিং, সাউন্ড সেটিং একটা যেটা জিনিস হলো, সাউন্ড অপশন থেকে আপনারা এই উইন্ডোজের যদি সাউন্ড না হয় স্টার্টিংয়ের সময়, প্লে উইন্ডোজ স্টার্ট আপ সাউন্ড, এই টিক চিহ্নটা দেওয়া থাকে না উইন্ডোজ 10 এবং 11-এ, এই টিক চিহ্নটা দিয়ে নিতে পারেন। তারপরে নেটওয়ার্ক শেয়ারিং, এটা তো আরেকটা অপশন, এটা নিয়ে আমি বিস্তারিত পরে দেখাবো, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না। তারপরে ইন্ডেক্সিং অপশনটার ব্যাপারে আমি এর আগে বলছি, ডেট অ্যান্ড টাইম যদি চেঞ্জ করতে চান, ডেট অ্যান্ড টাইম চেঞ্জ, ডেট অ্যান্ড টাইম, টাইম জোন যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করবেন টাইম জোন। আর তেমন খুব বেশি একটা যদি পাওয়ার, ল্যাপটপ যারা ইউজ করেন সেক্ষেত্রে পাওয়ার পাওয়ার জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যারা ল্যাপটপ ব্যবহার করেন সেক্ষেত্রে পাওয়ার সেটিংটা পাওয়ার সেভিং হিসাবে রাখবেন, হাই পারফরমেন্সে রাখবেন না। যদি চান যে আপনি মনিটর বন্ধ হবে না, আমি সে প্ল্যান সেজন্য মনিটর বন্ধ হবে না কখনোই, আমি যেমন আমার কোন মনিটর কখনোই বন্ধ রাখতে চাই না, আমি দুইটাই নেভার করে দিছি। বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।